কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রীতম বঙ্গল এল্প চ্যানে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো একটা কলেজের তরফ থেকে কিন্তু নন টিচিং স্টাফের জন্য কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট বেরিয়েছে তো সেগুলো নিয়ে কথা বলবো কিভাবে অ্যাপ্লাই করবে কি কী এডুকেশন কোয়ালিফিকেশান দরকার পড়বে তোমাদের চাকরি কোথায় হবে কত টাকা তোমরা স্যালারি পাবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এক্সাম সেন্টার কোথায় হবে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু এই ভিডিও ডিসকাস করে জানিয়ে দেবো তো যারা ইন্টারেস্টেড রয়েছো আজকে ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক গাইজ আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় একবার ডাউনলোড করার জন্য তো দেখো এইখানে এই কলেজের তরফ থেকে কিন্তু টোটাল একান্নটা পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাকে আমি এক একান্নটা পোস্ট তোমাদেরকে এক্সপ্লেন করে বলতে গেলে আমার কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আমি চাইছি না তোমরা যথেষ্ট এডুকেটেড রয়েছো তোমরা যথেষ্ট লেখাপড়া যেন তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তোমরা দেখে নিও আমি তোমাদের কিছু কিছু পোস্টের এক্সপ্লেন আমি করে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্টের জন্য পোস্ট রয়েছে যেখানে লেভেল ওয়ান অনুযায়ী তোমরা স্যালারি পাবে বাহান্নটা কিন্তু পোস্ট রয়েছে এখানে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য দেখতে পাচ্ছ লেভেল ওয়ানের স্যালারি পাবে একশো বাহান্নটা পোস্ট রয়েছে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু প্রচুর ভালো একটা রিক্রুটমেন্ট বেরিয়ে এসছে যারা যারা মাধ্যমিক পাস রয়েছো যারা যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছো যারা যারা আইটিআই পাশ রয়েছে যারা যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে সবার জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট রয়েছে তো প্লিজ আর এই ভিডিওটায় যারা এলিজিবেল হবে এই চাকরিটি যারা এলিজিবেল হবে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও তারপর দেখতে পাচ্ছি হেলথ অ্যাটেন্ডেনের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানেও মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে লেভেল ওয়ান অনুযায়ী স্যালারি পাবে জুনিয়ার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে টেলিফোনিক অপারেটারের জন্য রয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে দুশো ছত্রিশটা পদ রয়েছে সেলসম্যানের জন্য এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চার্জ সেলসম্যানের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দুটো মাত্র পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু স্টোরের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তারপর স্টেনোগ্রাফার পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে সাতাত্তর টাকা যায় মাধ্যমিক পাশ হলে বা উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে নর্মাল অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে অনেক কিন্তু রয়েছে এই কলেজের তরফ থেকে বেরিয়ে এসছে তোমরা প্লিজ একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো একান্নটা পোস্ট বুঝতেই পারছো পুরো বলতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে আশা করি এত শোনার দরকারও নেই কারণ তোমরা যথেষ্ট এডুকেটেড রয়েছো ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক আমি প্রোভাইড করে তোমরা একবার চেক আউট করে নিও ঠিক আছে তো দেখো এখানে সেটা বলে দিলাম কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে অনেক বড় একটা নোটিশ আছে সব কিছু বলতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আমি জানি তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিলে তোমরা দেখে নেবে তো তোমাদেরকে আমি কয়েকটা পোস্টের আমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছি দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু এখানে চাওয়া হয়েছে আইটিআই পাস চা হয়েছে আর তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যে এজ লিমিট কিন্তু তিরিশ বছরের মধ্যে বয়স তোমরা অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স যদি দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হয় কোনো এক্সপিরিয়েন্স চা হয়নি আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন কিন্তু চা হয়নি তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইচডিমি তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তারপরে হেলথ অ্যাটেন্ডেন্ট পদের জন্য দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ আর আইটিআই চাওয়া হয়েছে এরকমভাবে তোমরা বন্ধুরা এখানে দেখো লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য এখানে মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে প্রত্যেকটারই কিন্তু তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর স্যালারি প্রত্যেক কটাতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু প্রত্যেক মাসে তোমরা এখান থেকে স্যালারি পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টেলিফোনিক অপারেটারের জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে আর নর্মাল টেলিকলিংয়ের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তোমরা জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এখানে তোমার মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো একবার চেক আউট করে নিও তোমরা ঠিক আছে গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পদের জন্য এখানে ভ্যাকেন্সি হয়েছে স্টেনোগ্রাফারের জন্য দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া আছে কম্পিউটারের স্পিড চাওয়া হয়েছে টাইপিং স্পিড চাওয়া দেওয়া তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার নলেজ থাকলে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদেরকে এগুলো বলে দিলাম তো দেখো প্রত্যেক কটাতে কিন্তু তিরিশ বছরের মধ্যে বয়স হতে পারে প্রত্যেক কটাতে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এক্সামিনেশনের ডিটেল দিয়ে দিয়েছে এখানে এক্সাম তো হবে টোটাল ছশো নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হয় পেপার ওয়ান পেপার টু এর ডিটেল দিয়ে দিয়েছে পেপার টু এর পার্সোনালিটি টেস্টও কিন্তু হবে পার্ট টু এ যেটা বলছে আর দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে এখানে বলে দেওয়া রয়েছে সেটা একবার চেক আউট করেও পুরো পুরি দিয়ে বলে দেওয়া আছে যে কী বিষয় সাবজেক্টটা পুরো সিলেবাসটা বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু এখানে তোমাদের বলতেই যাই যে দেখো এক সেকেন্ড তো এখানে অ্যাপ্লিকেশান ফিও কিন্তু এখানে রয়েছে জেনারেলদের জন্য হাজার টাকার উপরে কিন্তু হাজার টাকার মতো এখানে অ্যাপ্লিকেশান ফিও রয়েছে আর আর এক্সাম সেন্টার তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার পেয়ে যাবে কল্যাণীতে পেয়ে যাবে শিলিগুড়িতে পেয়ে যাবে তো যা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এক্সাম সেন্টার কিন্তু এখানেই পেয়ে যাবে এখানে কোনো প্রবলেম নেই যে কোনো ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশান ফিটা আমি তোমাদেরকে একবার চেক আউট করে দিচ্ছি দেখো গাইজ অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য রয়েছে হাজার টাকা আমি বুঝতে পারছি অনেকটাই ফি রয়েছে আর ওবিসি যে জন্য রয়েছে ও বিসি ইডাব্লু এস ফিমেলদের জন্য রয়েছে আটশো টাকা আর এস সি এসটি পি জন্য রয়েছে ছশো টাকা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তেইশে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে সতেরোই মার্চ অব্দি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে দেখতে হচ্ছে রিক্রুটমেন্ট ফর দিল্লি ইউনিভার্সিটি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোমাদের চাকরি কিন্তু হবে দিল্লি ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু এটা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে মেয়ে আর ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার পেয়ে যাবে এই জন্যই তোমাদেরকে ভিডিওটা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি তো এখানে চেকআউট করে নিও একবার তো এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে যদি আগে থেকে নিউ রেজিস্ট্রেশন যদি রেজিস্ট্রেশন করার না থাকে ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এই সাইন ইন করে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তাই এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে যদি কোনো ভিডিও চাও যে কীভাবে অ্যাপ্লাই করতে তাহলে অবশ্যই জানিও তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দা মাতারাম